বলে পা দেখাও, হ্যাঁ বলে গিয়া, বলে পিকা, বলে কেলা, ওই আটটা সব দেখাচ্ছে, সব দেখাচ্ছে। রাত্রি শুয়ে কম্বল মুড়ি দিয়ে দেখা দেখছে। আরে ঘরের ভিতরে একলা কটা হাঁস, পাশে যদি বন্ধু থাকে দেখেছি মাল যা বল গেট দেখবি, তিরম পারবি তিরম বলদিন দেখে ফোন করে একটা কারো কারো এটা কি মুসলমানের বাড়ির চরিত্র? হ্যাঁ মুসলমানের কাছে কাছে পারে, মুসলমানের ঘরে ঘরে দেখতে পুরো বাবু ফ্যান ফ্যান। হ্যাঁ হ্যাঁ এই যে কোম্পানি থেকে ছেলে ছেলে এ যতটা ভালো ভালো তার বেশি গুণটা খারাপ। আপনি আসেন বসি রাখেন, আপনার বন্ধু ফোন করেছে, আপনি বলছেন আমি হাস না পাতে কাঁচা মিঠা পাতে কাঁচা মিঠা পাতে বুঝলেন বুঝলেন। আমার ভাই ভাই রসুলুল্লাহ তাবিজ দিয়ে যাও, রসুলুল্লাহ তাবিজ নেবেন না দুনিয়ার তাবিজ নেবেন? বলেন একটু কথা বলেন ভাইরা, আপনাদের রাগ হচ্ছে? দুনিয়ার তাবিজ নেবেন না রসুলুল্লাহ তাবিজ নেবেন? কে 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 রসুলের তাবিজ নেবেন হাত তোলেন, রসুলুল্লাহ তাবিজ নেবেন কে কে একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আমার দাদা হুজুরের সিলসিলা, আমার আল্লামা হুজুরের সিলসিলা, নারে তাকবীর, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, মামেনার ঘরে যাব, মামেনার ঘরে যাব, সেখান গিয়ে নবী পাব, মামেনার ঘরে যাব, সেখান গিয়ে নবী পাব, আর মনের জ্বালা, আর মনের জ্বালা, মনের দুঃখ, মনের দুঃখ সব জানাইব উম্মতিয়া রাসূলুল্লাহ, হুম্মা সাল্লি আলা। রসুলুল্লাহ তাবিজ নেবেন বলেছেন, আমি রসুলুল্লাহ তাবিজটা দিয়ে যাব, দুনিয়ার তাবিজ নিয়ে কাজ হবে না। রসুলুল্লাহ তাবিজটা কিভাবে নেবেন? একটু ব্রেনটা, একটু মেমোরিটা আমার দিকে খেয়াল করুন। আমি মোহাম্মদ কুতুবউদ্দিন কি বলতে চাই, গাঁজাখুরি গল্প বলতে আসি না, গোপাল ভাইয়ের কিস্সা কাহিনী বলতে আসি না, কোরআন থেকে হাদিস থেকে যথেষ্ট পরিমাণ বোঝাবার চেষ্টা করছি। ও আমার ভাইজানেরা, আমার নবী আপনার নবী, আল্লাহ নবী আমার, দীন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আপনার নবী, সাহাবীদেরকে ডাকলেন, আমার নবী সাহাবীদেরকে ডেকে নিয়ে আযাবে জাহান্নামের কথা বলেন, কবরের কথা বলেন, কিয়ামত সম্পর্কে বলেন, আখিরাত সম্পর্কে বলেন, কবরের কথা বলেন, সাহাবীদের চোখ পানির তুষা গড়িয়ে যায়, সাবিরা তো কাঁদা কাঁদা, কবরে আযাবের কথা শুনে, জাহান্নামের কথা শুনে, মউতের কথা শুনে, সাবিরা তো কাঁদে, সাবিদের চোখ পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবীর একজন গরিব সাবি নবী পাকের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরিব মানুষ, আমি এত আয় করি সবটা হয়ে যায়, আল্লাহর রহমত খুঁজে পাওয়া যায় না, আল্লাহ নবী আমার জন্য একটু তাবিজ দেন, আমার জন্য একটু দোয়া কর।
গরিব সাহাবি ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজো আমি এত আয় করি সব ব্যয় হয়ে আল্লাহর রহমত খুঁজে পাওয়া যায় ও আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করুন আমার জন্য একটু তাবিজ দেন নবী সাহাবি আনন্দ খুশি মনে গেল রাসূলুল্লাহর বার আপনারা যেমন কিছু হলে বশিরার দরবারে যান পীরজাদা ভাইদের কাছে হুরহুরায় যান পীরজাদা ভাইদের কাছে পিশাবের কাছে আলেমদের কাছে যান হুজুর দোয়া করেন করেন না করেন এক কথা বলে ঠিক 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 নবী ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তো আয় করি সব ব্যয় হয়ে আল্লাহর রহমত খুঁজে পাওয়া যায় না ও আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করো আমার জন্য একটু তাবিজ দান আল্লাহর নবী বললেন ও আমার সাহাবা দোয়া লাগবে না তাবিজ লাগবে না তোমার বাড়ি যে ঘরটা আছে ওই ঘরকে লক্ষ্য করে তোমার ঘরে জানলা দরজা পর্দা লাগিয়ে দাও হ্যাঁ ভালো করে শুনবেন কি বলছি পর্দা লাগিয়ে দাও আল্লাহ নবীর সাহাবি মনটা মলিন করে নিয়ে মনটা খারাপ করে নিয়ে বাড়িতে চলে আসলেন দিদিকে সালাম দিলেন নবীর দরবারে চলে আসলেন দিদিকে সে সালাম দিলেন আমরা সালাম দেই ভাই ভাই বলছেন না একদম সত্য কথা বলছি মিথ্যে কথা বলা হ্যাঁ আমরা সালাম দেই আচ্ছা কজন সালাম দেয় একটু হাত আমার এই ভাই আছে বলছে সালাম দেই আর আপনার কি সব ফেরেশতা নাকি আর ভাই কি নবীর উম্মত এই আমরা সালাম কালাম দেই না বিবি দেই বড় হুজুর দেখলে সালাম দেই হ্যাঁ ইস একটু সালাম বিনিময় করি না আমরা এখন যদি সালাম দেওয়া যদি না শিখবে তো কবে আসবে হ্যাঁ কবে শিখবে নবীর দরবার দেশে আবা হলো কদম তুলে বাড়িতে চলে আসলেন বিবিকে সালাম দিলেন বিবি সালামের জবাব দিলেন আল্লাহ নবী সাহাবী বলেন বিবিকে ডেকে একটু যুক্তি করলেন একটু মাসুয়ারা করলেন মদিনার বাজারে চলে গেলেন মদিনার বাজারে গিয়ে দামি কোম্পানির কাপড়টা কিনতে পারলেন না মদিনার বাজারে গিয়ে দামি কোম্পানির কাপড়টা কিনতে পারলেন না কমা কোম্পানির কাপড়টা কিনে বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে নিজের ঘরকে লক্ষ্য করে জানলা দরজায় পর্দা লাগিয়ে দিয়েছেন কিছুদিন হয়ে গেল নবী সাহাবি এত আয় করে আর ব্যয় হয় না সাহাবার মনে আনন্দ বিবির মনে আনন্দ বাচ্চার মনে আনন্দ সকলের মনে আনন্দ চলো না চলো না আমরা নবী পাকের দরবারে যাই চলো না চলো না আমরা নবী পাকের দরবারে যাই সবাই মিলে আমার নবীর দরবারে আসলেন সাহাবা হুজুর বিবি কে নিলেন জীবন সঙ্গী কে নিলেন বাচ্চা কে নিলেন আল্লাহ নবীর দরবারে চলে আসলেন সালাম দিলেন নবী আমার সালামের জবাব দিলেন নবী আমার মুশকিল মুশকিল আসে সাহাবা মুশকিল মুশকিল আসে আল্লাহ নবী বলেন ও আমার সাহাবা তুমি প্রথম দিন এসেছিলে তোমার মনটা খারাপ তুমি দ্বিতীয় দিন আসো তোমার মনে এত খুশি তোমার মনে এত আনন্দ কি ব্যাপার আল্লাহ নবী সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হুজুর আপনি দোয়া করলেন না, হুজুর আপনি তাবিজ দিলেন না, হুজুর আপনি যে হাদিস শরীফটা বলেছিলেন হাদিস শরীফটা মেনে নিয়ে আমার বাড়িতে বরকত হয়েছে, আমার বাড়িতে রহমত নাযিল হয়েছে। ও আল্লাহ নবী আপনি একটু বলুন কি ব্যাপার? নবী আমা বলতে চায় না, সাহাবা শুনছে না, নবী আমার কাদের কথা বলবেন? উম্মতি মুহাম্মাদের কথা নবী আমা বলতে চায় না, সাহাবা শুনছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু জানিয়ে দেন, আল্লাহ নবী আমার সাহাবাকে শুনিয়েছিলেন, ও আমার সাহাবা তুমি শুনে রেখে দাও, তোমার যে ঘরটা আছে ওই ঘরের পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে বেনামাজি চলে যায়, হারাম কোট চলে যায়, সুদ কোট চলে যায়, বেনামাজি চলে যায়, হারাম কোট চলে যায়, সুদ কোট চলে যায়, আর একটা ব্যক্তি চলে যায় যাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকে বলেন তোমার বাড়ির পাশ দিয়ে রাস্তা থাকার কারণে চোখে দৃষ্টি, হারাম করে চোখে দৃষ্টি, বেনামাজি চোখে দৃষ্টি, হারাম করে চোখে দৃষ্টি, সুদ করে চোখে দৃষ্টি এত খারাপ, বেনামাজি চোখে দৃষ্টি এত খারাপ, মুনাফিকের চোখে দৃষ্টি এত খারাপ, তোমার বাড়ির জানলা দরজা ভেদ করে তোমার বাড়ি প্রকৃত হওয়ার কারণে আল্লাহ রহমত আর বরকত তুলে নিয়েছে, তুমি যখন তোমার বাড়ি জানলা দরজায় পর্দা লাগিয়ে দিয়েছো, বেনামাজি চলে যায়, হারাম কোট চলে যায়, সুদ কোট চলে যায়, মুনাফিক চলে যায়, ওই দিন থেকে আর কারো চোখে নজরটা তোমার বাড়ি প্রকৃত হয় না, তুমি যেই দিন থেকে তোমার বাড়ির জানলা দরজায় পর্দা লাগিয়েছো ওই দিন থেকে তোমার বাড়ি আল্লাহর রহমত নাযিল হয়েছে। জোরে বলুন সুবহান, চিল্লে বলুন না সুবহানাল্লাহ, নারাই তাকবীর, নারাই তাকবীর, আর পিছনের ভাইরা বস থাক, গোশত আর ভাত রেডি খাবি, তোদের মুদি তাড়া দেবে না তো কে দেবে? ওরে দেখ দেখ, শুধু দেখ দেখ, আমার চোখ আছে, আমি কারো ভাই ভাই দাওয়াত দেবে না, এই দাওয়াত রাশা কুতুবুদ্দিন নুরি করে